সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট চার দিনের সফরে ঢাকায় আসছেন। তার সফরকে ঘিরে সরকারের উপর চাপ সৃষ্টি হওয়ার যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রচার, সেটিকে নাকচ করেছে ঢাকা। রবিবার অর্থাৎ 14 আগস্ট ব্যাচলেটের ঢাকা আগমন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মানবাধিকার এজেন্ডার রাজনীতিকরণ কখনই জনগণের মানবাধিকার প্রচার ও সুরক্ষা সাহায্য করে না, বরং আন্তরিক সংলাপ ও সহযোগিতা হলো এর মূল পথ। বাংলাদেশ জাতিসংঘের একটি দায়িত্বশীল ও প্রতিক্রিয়াশীল সদস্য রাষ্ট্র হিসেবে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য হাইকমিশনের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য উন্মুখ। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হাইকমিশনার অবগত রয়েছেন। বাংলাদেশ মানবাধিকারের ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের এই সফরে বাংলাদেশের জাতীয় দৃষ্টিভঙ্গি এবং দেশীয় আইন কাঠামো আপডেট করা, সচেতনতা তৈরি করা এবং বাস্তবায়নকারী সংস্থাগুলোকে সংবেদনশীল করার মাধ্যমে জনগণের মানবাধিকার রক্ষা ও প্রচেষ্টার জন্য সরকারের আন্তরিক প্রচেষ্টা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হবে। এতে আরও বলা হয়, ঢাকা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থার প্রধান সচক্ষে প্রত্যাখ্যান করবেন কিভাবে মানবাধিকার ঠিক রেখে বাংলাদেশের উন্নয়ন যাত্রা সামনে এগিয়ে নিচ্ছে। চলমান মহামারী সত্ত্বেও দেশের কেউ অনাহারে মারা যায়নি। 165 মিলিয়নের দেশ বাংলাদেশে গৃহহীনদের প্রায় 1 মিলিয়ন বাড়ি দেওয়ার সামর্থ্য রয়েছে। সামাজিক নিরাপত্তা সুরক্ষা কর্মসূচির আয়তায় 10 মিলিয়নের বেশি পরিবার খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ পাচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশ মানুষের জন্য খাদ্য, বাসস্থান ও উন্নয়নের অধিকার ইত্যাদি মৌলিক মানবাধিকারের প্রচার করছে। এছাড়া বাংলাদেশে শপিং মলে, স্কুল বা উপাসনালয়ে কেউ নিহত হচ্ছেন না। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।